আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জয়েন্ট ফ্যামিলিতে কিভাবে মানুষরা ভাই বোনেরা বোনেরা বিশেষ করে তারা পর্দা করবে, কিভাবে তাদের পর্দার বিধান কি এবং কি নিয়ম, কোন নিয়মে কার সাথে কতটুকু পর্দা করতে হবে, এ ব্যাপারে ইসলাম কি বলে। অবশ্যই ধৈর্য ধরে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন, আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এ বিষয়ে আমি আপনাদেরকে যে দিক নির্দেশনা দিতে চাই সেটা হলো, যারা জয়েন্ট ফ্যামিলিতে আছেন তাদের সবসময় উচিত যাদের সাথে সে পর্দা করে, যার সাথে তার পর্দা করে থাকা আবশ্যক, অর্থাৎ ধরুন দেওর থাকে অথবা যদি স্বামীর আলাদা এক্সট্রা কোনো ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আসবে তাদের সকলের সাথে স্ত্রীদেরকে পর্দা করতে হবে, স্ত্রীদেরকে পর্দা করতে হবে। তারপর আপনার ছোট বড় কোনো মানে ভাইয়ের ছেলে, বোনের কোন ধরনের ছেলে, আত্মীয় স্বজনের চাচাতো ভাই, ফুফাতো ভাই, এক কথায় বলতে গেলে মেয়েরা 14 জনের সাথে দেখা করতে পারবে, বাবা শ্বশুর শাশুড়ি, বাবা মা শ্বশুর শাশুড়ি, তারপর স্বামী, তারপর নিজের সন্তান, এই যে এমন কিছু মানে সংখ্যা বর্ণনা করা হয়েছে, এই 14 জনের সাথে কিন্তু পর্দা করতে হবে। এছাড়া অন্য কোন মানুষের সাথে, অন্য সকল মানুষের সাথে পর্দা করতে হবে, আর এই 14 জনের সাথে পর্দা করতে হবে না। তাদের পুরুষরাও, পুরুষরা তাদের স্ত্রী, তাদের মা বাবা, তাদের শ্বশুর শাশুড়ি, এদের সাথে পর্দা, এক কথায় বলতে গেলে এদের সাথে পর্দা আপনার করতে হবে না। এছাড়া তার শালি থাকতে পারে, তারপর এই জাতীয় আরো যত ধরনের শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সকলের সাথেই পর্দা করতে হবে। কিন্তু নারীরা সকল নারীদের সাথে যোগাযোগ করতে পারবে, পুরুষরা সকল পুরুষের সাথে, মানে বিপরীত লিঙ্গের সাথে যোগাযোগ করা যাবে না, পর্দা করতে হবে। আর জয়েন্ট ফ্যামিলির মধ্যে যেটা বলবো, যদি জয়েন্ট ফ্যামিলিতে হয় একই ফ্যামিলির অনেক মানুষ থাকে, দেওয়ার থাকে, এই তার ছেলে থাকে, তার ছেলে থাকে, অনেক মানুষ মিলে একটা ফ্যামিলি হয়ে থাকে, বড় ফ্যামিলি হয়, তো তাদের জন্য যতটুকু সম্ভব একেবারে সবসময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভাস, তারপর এমন ভাবে থাকা যাতে করে দেখলে কেউ তাকে পছন্দ না করে, আর সবসময় এগুলো তো আবৃত করেই রাখবে, তারপর এত একটা চাকচমকপূর্ণ পোশাক টোশাক পরবে না, তারপর সবকিছু একবার পেঁচিয়ে টেঁচিয়ে রাখবে, এক রুম থেকে আরেক রুমে যাওয়ার পূর্বে সকলেই একেবারে সাবধানতা অবলম্বন করবে, সরাসরি চেহারা দিকে তাকিয়ে কথা বলবে না, শুধুমাত্র প্রয়োজনের কথাটা বলবে, তারপর আপনার এক রুম থেকে আরেক রুমে যাওয়ার পূর্বে গলায় কাশি দিবে অথবা সালাম দিয়ে ঢুকবে, তারপর নির্জলত দুইজন কখনো মাহরাম পুরুষ ছাড়া অন্য কারোর সাথে নির্জনে দুজন একসাথে বসে বসে থাকা যাবে না, যেমন ডাইনিং স্পেসে যখন যাবেন অথবা ডাইনিং স্পেসে যখন আমরা যাবেন সকল এক সকলেই একসাথে হয়, ঠিক ওই জায়গায় আপনারা সকলেই একসাথে বসে খাবার খাবেন না, তারপর খাবারটা রুমে নিয়ে খাবেন, তো এই বিষয়গুলো বিবেচনায় রাখবেন। তারপর আপনার পর্দার যাদের সাথে করতে হয় তাদের সাথে, তারা যখন চলে যাবে তারপর আপনার আবার মা বাবার সাথে বসে খেতে পারবেন, কারণ আপনি পর্দা করেন, এই বিষয়টা সকলকে বললে তারা আপনাকে সাপোর্ট দিবে, বলবে না যে বউ হিংসা করে, এটা বলবে না, দেখবে যে আপনি পর্দা করেন সবসময় এত এত অতিরিক্ত অতিরিক্ত কথাবার্তা বলেন না, এমন দিকগুলো বিবেচনা করবেন, ইনশাল্লাহ আশা করা যায় দুনিয়াবি পক্ষ থেকেও আশপাশের মানুষের নিকট থেকে আপনি সাপোর্ট পাবেন। এমনি আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে পর্দা করার নিয়ম, আর আপনার উচিত সবসময় সাবধানতা থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন, তারপরেও যদি কারো নজর আপনার দিকে পড়ে তাহলে তো এটার জন্য আপনি গুনাহগার হবেন না, কারণ আপনি সকল ধরনের উপায় অবলম্বন করেছেন, আর উপায় অবলম্বন করেছেন তারপরও না পারলে সেটা তো আল্লাহ তাআলা অবশ্যই দেখবেন, কেননা আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কাউকে কারো সাধ্যের বাইরে চাপিয়ে দেন না। তদ্রূপ স্বামীরা যখন শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুর শাশুড়ি এবং স্ত্রী তাদের সাথে দেখা করবে, এবং যে 14 জনের সাথে দেখা করা যায় তাদের সাথে দেখা করবে, এছাড়া তার শালিকা আছে, শালিকার মেয়ে থাকতে পারে, তারপর তার ভাইয়ের মেয়ে, বোনের, এই আরো কত ধরনের মেয়েটি আছে, কারোর সাথে দেখা করা যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন, এবং আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।